গুড ইভিনিং গাইজ, জাস্ট একটু আগেই একটা ভিডিও আপলোড করলাম আর দারুণ খেয়ে দিয়ে ঘুম দিয়েছি। মা আজকে সুন্দর মাছের কালিয়া করেছিল, সাথে ভাত ছিল, দুর্দান্ত খেয়ে দিয়ে আর বৃষ্টির মধ্যে ঘুমটা তো মারাত্মক হয়। আর একটু আগেই উঠে জাস্ট ফ্রেশ হয়ে ভিডিওটা আপলোড করলাম, আশা করি তোমরা দেখে নিয়েছো। যারা দেখোনি তারা কিন্তু মায়ের হাতের রান্নাটা দেখে নাও আগের ভিডিওটাই, সেখানে পোলাও, চিকেন, গলদা চিংড়ি, মালাইকারি, দুর্দান্ত একটা ভিডিও হয়েছিল, দেখে নাও কি। আজকের ভিডিওটাও একদম দারুণ হতে চলেছে। বাইরে তো ওয়েদার খুবই খারাপ, একদম মানে জঘন্য ওয়েদার হয়ে আছে ঝড়ের পরেও কলকাতাতে স্পেশালি। আমি জানি না অন্য অন্য জায়গায় কিরকম আছো, মানে তোমরা কলকাতার বাইরে থেকে যারা ভিডিওটা দেখছো তারা আমায় কমেন্ট করে জানাও যে তোমাদের ওখানে ওয়েদারটা এখন কেমন আছে, আর ঝড়ে সবাই ঠিক আছো নাকি সেটাও আমায় জানিও। অনেকদিন বাদে ক্যামেরাটা বার করেছি, কারণ ক্যামেরাটা তো বাড়িতে সেরকম এখন ইউজও হয় না। আর এটা হচ্ছে DJI অসমোর ক্যামেরা, যেটা আমি আগে ইউজ করতাম খুব ট্র্যাভেলের সময়। এখন তো মোটামুটি ডেলি লাইফ ভ্লগই আসছে, কারণ কিছু করার নেই, কী দেবো বুঝতে পারছি না বাড়িতে। আর লকডাউন শুনলাম আরও বাড়ানো হয়েছে 15 জুন অবধি, আশা করি তোমরা এই ইনফরমেশানটা সবাই পেয়ে গেছো। তো আমাদের আরও বাড়িতেই থাকতে হবে। আর একটা জিনিস ভালো যে হ্যাঁ, লকডাউনের এফেক্টটা হচ্ছে, মানে অনেকটাই সংক্রমণ কমেছে ইন্ডিয়াতে, তো সেটা একটা ভালো জিনিস। ভ্যাকসিনেশন প্রসেসটা তাড়াতাড়ি হয়ে গেলে অন্তত করোনা থেকে আই হোপ আমরা বাঁচুয়া মানে শান্তি পাবো আর কি, যাকে বলে। কারণ কদিন চলে ভাই এই একই জিনিস, প্রায় 1.5-2 বছর হতে চললো বাড়িতে এইভাবে করোনা করোনা, আর হয় নাকি এইভাবে? সবাইকেই তো কাজে ফিরতে হবে, সব কিছু করতে হবে। আজকের ইভিনিংটা কিরকম কাটে আর রাতে যদি কিছু অর্ডার করি, কারণ বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে জানি না কি অর্ডার করব, বুঝতে পারছি না আর কিভাবে ভিডিও সাজাবো সেটাও বুঝতে পারছি না। তো চলো দেখি যেরম যেরম হবে লাইফস্টাইল ব্লগ, বুঝতেই পারছো। আই হোপ তোমাদের ভালো লাগবে। পোলাও চিকেন, যারা এই ভিডিওটা এখনো দেখোনি তাড়াতাড়ি দেখে নাও আগের ভিডিওটা, কেমন হয়ে আছে। পুরো একদম অন্ধকার আর এখানে একদম আমাদের উঠোনেও জল ফল জমে গেছে, একদম বাজে ওয়েদার সকাল থেকেই। মা আজকে কিন্তু বানাচ্ছে হচ্ছে চাউমিন। হ্যাঁ, আমি বলেছিলাম চাউমিন বানাতে, সন্ধ্যাবেলাই বলেছিলাম আর কি। তো মা ফাইনালি চাউমিন বানাচ্ছে, পুরো প্রসেসটা হয়ে গেছে। চলো তোমাদের একটু দেখাই চাউমিনটা। তো এই হচ্ছে চাউমিন দেখতে পাচ্ছো, যেটা আলু দিয়ে ডিম দিয়ে সুন্দর করা হয়েছে, উপরে সস দিয়েছে, তাই তো? এটা সসও দিয়েছে, এটা সুন্দর মিশিয়ে নিক, দেন জমি একটু সন্ধ্যাবেলা চাউমিন খাওয়া হবে, তারপর দেখি যেরকম যেরকম হবে ভিডিওটা সেরকম সেরকম তোমাদের দেখাতে থাকবো। চাউমিনটা বেশ ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ, একদম পুরো আলু দিয়ে ডিম দিয়ে বানানো। আর তোমরা কারা কারা চাউমিন পছন্দ করো, মানে এরকম বেঙ্গলি স্টাইল বা বাড়িতে এরকম আলু দিয়ে চাউমিন, আমায় কমেন্ট করে জানিও। আমার কিন্তু আলু দিয়ে চাউমিন দারুণ লাগে। একটু নুন মিষ্টি রয়েছে নাকি টেস্ট করে দেখি। পারফেক্ট টেস্ট আছে, পরিমাণ মতো পুরো নুন মিষ্টি হয়েছে। চলো মোটামুটি হয়ে গেছে, যা আমার খাই দিতে গিয়ে পুড়ে গেল ব্যাপারটা। চলো সার্ভ করে নিই, দেন ব্যাক করছি। ভালো ছিল। আবার এখানে দেখতে পাচ্ছো বৃষ্টি নেমে গেছে, সকাল থেকে এরমই হচ্ছে, কখনো বেশি বৃষ্টি কখনো কম, আবার একটু কমছে বাড়ছে, আকাশ পুরো অবস্থা তো খারাপ দেখতেই পাচ্ছ, জল ফল জমে গেছে। ফাইনালি ফার্স্ট ক্লাস একদম চাউমিন এসে গেছে, আর একদম ঝাক্কাস লাগছে, জাস্ট টেম্পটিং লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পেঁয়াজ দিয়েছি ওপরে যাতে দারুণ লাগে খেতে, মানে আরও টেম্পটিং হয়ে যায়। অলরাইট, তো ফাইনালি এই হচ্ছে চাউমিন দেখতে পাচ্ছ। আর এরকম আলু দিয়ে ডিম দিয়ে চাউমিনটা আমার জাস্ট মারাত্মক লাগে। তোমাদের কাদের কাদের আর কি আলু দিয়ে চাউমিন ভাল লাগে আমায় কমেন্ট করে জানিও। চলো টেস্ট করি চাউমিনটা। কিন্তু জাস্ট এক ঘর খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, মানে আলাদা করে আর কি বলবো। আর এতটা কোয়ান্টিটিতে দিয়েছে, আমি রাতে খাবো কী করে, অনেকটা দিয়ে দিয়েছে। আর এইরকম দেখতে পাচ্ছ পুরো একদম ঝরঝরে চাউমিন, একদম দারুণ ঝরঝরে হয়েছে। আর ক্যামেরাটা কিন্তু ফ্লিপ করা আছে, যেহেতু ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করা, তাই বাঁ হাত ডান হাতের গণ্ডগোলটা করো না। আর এই হচ্ছে আলু দেখতে পাচ্ছ, বাঙালি বিরিয়ানি খাক বা চাউমিন, আলু কিন্তু ইম্পর্টেন্ট। আলু দিয়ে বিরিয়ানি, আলু দিয়ে চাউমিন খাওয়ার এরকম মজাটাই আলাদা, মানে বাড়ির স্পেশালি চাউমিনগুলো আলু দিয়ে দারুণ লাগে। তোমরা যদি কেউ খাও আমায় কমেন্ট করে জানিও, আর যারা খাও না একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। তো চলো আমি চাউমিনটা শেষ করি, দেন ব্যাক করছি। আবার খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। এবার রাত্রিবেলা আমি ভাবছিলাম একটু মাটন বিরিয়ানি খেলে কেমন হয়। আমার কিন্তু অনেকদিন ধরেই মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আর ওয়েদারটাও একটুখানি ঠিক হয়েছে, মানে বৃষ্টিটা কমেছে, তাই আমি ভাবছি যে হ্যাংলা থেরিয়াম থেকে আমি অর্ডার দেব। কারণ হ্যাংলা থেরিয়ামের ভিডিও করার জন্য অনেকে আমি রিকমেন্ড করেছিলেন যে দাদা হ্যাংলা থেরিয়ামের কম্বোটা একদিন এনে দেখো, যেটা মাটন বিরিয়ানি চিকেন পাসিন্দা কম্বো আছে, আমি যতটা জানি 360 টাকা দাম। তো সব কিছুই দেখাবো তোমাদের, ভাবছিলাম ওই বিরিয়ানিটাই ট্রাই করা যাক আজকে, কারণ অনেকদিন ধরে
একটু মটন বিরিয়ানি মটন বিরিয়ানি হচ্ছে। কমেন্টে তোমরা অনেকেই ফার্স্ট ভিউ সেকেন্ড ভিউ লাস্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক এইগুলো নিয়ে লিটারালি ঝগড়া করো। হ্যাঁ মানে কমেন্টে আমি দেখি তারা দুজন মিলে তিনজন মিলে ঝগড়া করছে, না আমি আগে দিয়েছি আমি আগে ফার্স্ট ভিউ দিয়েছি। প্লিজ গাইস এটা করো না, কারণ তোমরা সবাই আমার কাছে ইম্পর্টেন্ট। যেইভাবেই দেখো না কেন ভিডিওটা তোমরা কমেন্ট করছো, তোমরা সবাই আমার কাছে সেম ইম্পর্টেন্ট। তোমরা সাপোর্ট করে যাও প্লিজ। তো আমাদের 100K আশা করি এই বছরের মধ্যেই নালে হয়ে যাবে। তো চলো অর্ডারটা আগে করে নিই, দেন ব্যাক করছি, নালে অর্ডারটা আবার হবে না। জোম্যাটোতে হ্যাংলা থেরিয়াম রেস্টুরেন্টটা ওপেন করে নিয়েছি, এটা প্রিন্স আনোয়াশা রোডে, মানে ওই সাউথ সিটির অপোজিটে। আমি আগে ভিজিটও করেছিলাম। তো অনেক রকম খাবার এখানে তো পাওয়া যায়, স্পেশালি কম্বো আছে। এখানে দেখতে পাচ্ছ মটন বিরিয়ানি চিকেন চাপ কম্বো আছে 360 টাকা। বাট আমি কিন্তু আজকে অর্ডার করব যেটা, সেটা হচ্ছে মটন বিরিয়ানি চিকেন পাসিন্দা কম্বো। এই যে এইটা মটন বিরিয়ানি চিকেন পাসিন্দা কম্বো, যেটা আমায় অনেকেই রিকমেন্ড করেছো তোমরা। তো চলো একটা অ্যাড টু কার্ট করে নিই। এখানে কিন্তু 30% অফ চলছে, তো দেখি 80 টাকা অফ হলো। কম্বোটার দাম দেখাচ্ছে 341 টাকা। তো চলো অর্ডারটা প্লেস করে দিই। ফাইনালি আমার অর্ডারটা হয়ে গেছে, আর এখানে 55 মিনিট লাগবে দেখাচ্ছে। তো চলো অর্ডারটা আসুক, এবার ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। আর বাইরে ওয়েদারটা একটু বেটার হয়েছে এখন। আমার অর্ডারটা এসে গেছে, তো চলো অর্ডারটা নিয়ে আসি। হালকা বৃষ্টি পড়ছে, আবার একটু নিয়ে এসে দেন, ব্যাক করছি। ফাইনালি আমি কিন্তু নিয়ে চলে এসেছি বিরিয়ানি কম্বো, যেটা হচ্ছে হ্যাংলা থেরিয়াম স্পেশাল মটন বিরিয়ানি আর চিকেন পাসিন্দা কম্বো, যেটা আমার পড়েছে 341 টাকা। তো দাদা মোটামুটি ঠিকঠাকই একদম পৌঁছে দিয়েছে আমার কাছে, আর অনেকটাই কম টাইম লাগলো আমাকে, 55 মিনিট দেখিয়েছিল। বাট অ্যাপ্রক্স আমার আন্দাজ অনুযায়ী 25 মিনিটের মধ্যেই আমার কাছে ডেলিভারিটা হয়ে গেছে। বাট এই খাবারটা কি জাস্টিফাইড 341 টাকা দিয়ে খাওয়া, সেটাই আজকে দেখার। এই হচ্ছে টোটাল ব্যাপারটা দেখতে পাচ্ছ, কারণ একটা নর্মাল প্লাস্টিক ছিল যেটা আমি বাইরেই ফেলে দিয়ে এসেছি, কারণ ওটা নিয়ে আসার কোনো মানে হয় না। আর যেটাতে স্পেশাল আমি ডিসঅ্যাপয়েন্টেড হলাম, একটা চামচ দেয়নি, একটা টিস্যু দেয়নি, এইটুকু আমি এক্সপেক্ট করেছিলাম গাইজ। বিকজ 341 টাকা আমি খরচা করছি এই জাস্ট এটার জন্য। প্যাকিং এর দিক থেকে কিছু বলার নেই, প্যাকিং একদম এ ক্লাস আছে, পুরো একদম র‍্যাপ করে প্যাক করেছে। আর আমি যেটুকু বুঝতে পারছি, এটা হচ্ছে মটন বিরিয়ানি, এখানে চিকেন পাসিন্দা, আর এটা হচ্ছে সালাড। চলো আনবক্সিংটা করে ফেলি। ওকে, তো এই হচ্ছে প্যাকিং, দেখতে পাচ্ছ প্যাকিং এ একদম ফুল টু ঠিকঠাক আছে, আর কিছু সেরকম বলার নেই, এরকম পুরো একদম টোটালি র‍্যাপ করে দিয়েছে। চলো প্যাকিংটা খুলে নিই আগে। ওকে, তো ফাইনালি আমি এটা খুলে নিয়েছি র‍্যাপটা আর কি, আর এটা কিন্তু ঢিলা পুরো একদম, মানে র‍্যাপটা এতটাই মানে টাইট করে বেঁধেছে, তার কারণ হচ্ছে এইটা পুরো ঢিলা। তো আমি পুরোটা আনবক্সিং করে নিয়েছি, আর এই হচ্ছে টোটাল কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। এই সাইজের একটা মাটনের পিস আছে, এই রকম সাইজের একটা মাটনের পিস, আর রাইসের কোয়ালিটি বা কোয়ান্টিটি কিরকম আছে বুঝতেই পারছো। এখানে ঝরঝরে একদম রাইস আছে, বাসমতি চাল, পুরো কলকাতা বিরিয়ানির যে কালারটা হয়। আর আলু আছে গাইস, ইয়েস, আলুটা খুবই ইম্পর্টেন্ট, মানে আলু দেখো জাস্ট, আলু মানে ধরার আগেই ভেঙে যাচ্ছে, এটা আমার একটা বেশ ভালো জিনিস লাগলো। ডিম নেই কোনো, না কোনো ডিম দেয়নি, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো ডিম দেবে। সাথে আছে হচ্ছে চিকেন পাসিন্দা, এটা হচ্ছে চামচ তো কিছু দেয়নি, তো আমি ঘর থেকে চামচ নিয়ে এসেছি। এই হচ্ছে চিকেন পাসিন্দা দেখতে পাচ্ছ, জাস্ট দেখো, জাস্ট ওয়াও লাগছে, দারুণ লাগছে দেখতে। আর সাথে কিন্তু আজকে সালাড আছে, শসা আর পেঁয়াজ। এই যে টোটাল কম্বোটা আছে, এই টোটাল কম্বোটার দাম হচ্ছে 341 টাকা। হ্যাঁ অফার টফার দিয়ে সবকিছু দিয়ে 341 টাকা, বাট 341 টাকা কি স্যাটিসফাইড এই কম্বোটার জন্য? আমার কিন্তু ইনিশিয়ালি যদি বলতে হয় যা খাবার আছে, আমার মনে হয় দামটা যদি 250 থেকে 300 টাকার মধ্যে হতো, প্রবাবলি 260 ফাট হতো, তাহলে মনে হয় আমার বেস্ট হতো ব্যাপারটা। আর যদি 341 টাকাই হতে হয়, তাহলে আমার মনে হয় আর একটা আইটেম অ্যাড করতে পারতো, আদারওয়াইজ দুটো মাটন দিতে পারতো, তাহলে আমার মনে হয় জাস্টিফাইড হতো। তোমাদের কি মনে হয় আমায় কমেন্ট করে জানিও, আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা দিলাম। এবার চলো টেস্ট করবো, টেস্টই আসল ব্যাপার। ফাইনালি এবার আমি হচ্ছে টেস্ট করব, টেস্টিং এর পালা। আর এখানে একটা এম লাগানো, এম মানে মাটন, মাটন আই হোপ এইটাই বোঝাতে চেয়েছে, আমি জানি না কি বোঝাতে চেয়েছে। হ্যাংলা থেরিয়াম থেকে ভিডিওটা দেখলে বলে দিও যে এই এমটার মানে কি, আমি যদিও জানি না। আর এইখানে হচ্ছে একদম ঝরঝরে রাইস দেখতে পাচ্ছ একদম, বাট এতটাই ছোট জায়গা যে পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বিরিয়ানি মারা যেতে পারে অ্যাক্সিডেন্টে। ওকে, তো ফার্স্ট বাইট, চলো টেস্ট করি। রাইসটা গাইস খুবই সিম্পল রাইস, একটা মানে একদম লাইট রাইস যাকে বলে, বাট আমার মনে হয় আরেকটু ফ্লেভার দরকার ছিল, বিকজ হ্যাংলা থেরিয়াম আমি লকডাউনের পরে করেছিলাম, তো তখন কিন্তু দারুণ কোয়ালিটি ছিল। এবার আমি ব্যাপারটা জানি না এরকম হলো কেন, কারণ আজকে তো আমি জোম্যাটো থেকে অর্ডার করেছি, র্যান্ডম তোমরা যেরকম অর্ডার করবে সেরকমই, বাট
কোয়ালিটি কিন্তু আমার মনে হচ্ছে ইমপ্রুভ করা অনেক দরকার, বিকজ আমি লকডাউনের পরে যখন খেয়েছিলাম তখন আমি এই কম্বোটাই খেয়েছিলাম যেটা চিকেন বিরিয়ানি ছিল, প্রবাবলি চিকেন বিরিয়ানি আর চিকেন পাসিন্দা কম্বো, সেটা কিন্তু আমার জাস্ট দুর্দান্ত লেগেছিল। বাট এই বিরিয়ানিটা আমার কিন্তু একদমই দুর্দান্ত লাগলো না, বিরিয়ানিটা একদম লাইট, প্রচন্ড লাইট বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা অনেকটা আমার আমিনিয়া স্টাইলে লাগছে, এখানে এরকম ছোট ছোট এলাচ আছে আর গন্ধটাও কিন্তু অনেকটা ওই আমিনিয়ার মতোই আসছে, আর কালারটাও দেখতে পাচ্ছ তোমরা। বাট এই হচ্ছে মাটন, মাটনের পিসটা আমি একটু দেখি, মাটনটা নরম আছে গাইস, এই দেখো জাস্ট এই রকম লেভেলের মাটন আছে, একদম সফট মাটনটা। আর মাটনটা কিন্তু বেশ নরমই আছে, বাট যেহেতু এই যে ছাবা ছাবা মাংসটা দিয়েছে এটা আমার একদমই পছন্দ হয় না, বাট মাংসটা কিন্তু নরম, এই রকম কোয়ালিটি। আর আলু, আলু খুব ইম্পর্টেন্ট, বাট আলুটা কিন্তু একদম সফট আছে, আলু আলু তোমাদের আগেই দেখিয়েছি, আলু খোলার আগেই ভেঙে গেছে, তো আলু কিন্তু প্রপারলি সফট। ফার্স্টে আলু খেতে হবে, ফার্স্টে আলু, আলুটা নরম ঠিক আছে বাট জাস্ট নুনের ফ্লেভারটা পাচ্ছি, আদারওয়াইজ সেরকম কোনো ফ্লেভার নেই আলুটাতে। দেখো আমার কোনো ইন্টেনশন নেই হ্যাংলাথেরিয়ামকে খারাপ বলার, বাট আমার যেটা অনেস্টলি লাগছে আমি সেটাই বলছি, এটা 341 টাকা আন্দাজে কোনোভাবেই মানে জাস্টিফাইড আমার মনে হচ্ছে না। বাট আলু দিয়ে একটু বিরিয়ানিটা খেয়ে দেখি, যেটা হচ্ছে একটা সিগনেচার খাবার যাকে বলে, মানে সিগনেচার আইটেম আলু প্লাস বিরিয়ানি, চলো টেস্ট। দেখো আলু দিয়ে বিরিয়ানিটা খেলে বিরিয়ানিটা একটু বেটার লাগছে, মানে শুধু খাওয়ার সময় যখন একদম পুরো হালকা লাগছিল, একদম কোনো ফ্লেভার আমি সেরকম পাচ্ছিলাম না, একদম লাইট ছিল, বাট আলু দিয়ে খেললে একটুখানি আর কি বাড়ছে লেভেলটা, মানে সেরকম ওয়াও লেভেল নয় বাট একটুখানি লেভেলটা বাড়ছে। বাট খেতে ওভারঅল যদি বলতে হয় ঠিক আছে, বাট আমার মনে হয় অনেক ইম্প্রুভমেন্ট দরকার আছে, বিকজ এর থেকে অনেক ছোট ছোট দোকান এর থেকে অনেক বেটার বিরিয়ানি করে। আর এই হচ্ছে মাটন, মাটন তো তোমাদের দেখিয়েছি, মাটনের পেস্ট করি, নো ডাউট মাটনটা দুর্দান্ত খেতে, বাট মাটনটা যেহেতু এই ছাবা মাটনটা দিয়েছে সেটা আমার একদমই পছন্দ হয় না, বাট এটা যদি একটা লেগের দিকের পিস হতো বা নরম যে চর্বি চর্বি তেল তেলে রেয়াজি পিসটা হয় সেটা দিলে আমার জাস্ট মারাত্মক লাগতো, বাট মাটনটা কিন্তু গুড কোয়ালিটির মাটন ইউজ করা হয়েছে যেটা আমার বেশ ভালো লাগলো। এবার হচ্ছে চিকেন পাসিন্দা, এই হচ্ছে চিকেন পাসিন্দা দেখতে পাচ্ছ, চিকেন পাসিন্দাটা দেখতে একদম টেম্পটিং লাগছে। হ্যাঁ তোমরা একটু কমেন্ট করবে, জানি এইটা দিয়ে কাটা চামচ দিয়ে কে বিরিয়ানি খায় গাইস, আমি খাই, কমেন্ট করো আমি খাই। আর চিকেন পাসিন্দাটা দেখে তো আমার বেশ টেম্পটিং লাগছে, খেতে দেখি কেমন হবে, বাট বিরিয়ানির সাথে এই জিনিসটা যায় না যদিও, তাও ট্রাই করে দেখবো, যেহেতু কম্বো বানিয়েছে ওরা খেতে নিশ্চয়ই ভালো হওয়ার কথা। ফার্স্টে শুধু চিকেন পাসিন্দা, দেখো চিকেন পাসিন্দা কিন্তু বেশ ভালো খেতে, বাট আমার মনে হয় যদি গরম থাকতো জিনিসটা আরো অনেক বেটার লাগতো, এমনি খেতে কিন্তু বেশ অনেকটাই কোরমা টাইপের, মানে একদম ক্রিমি মাখা মাখা পুরো একদম মোটামুটি ওই দই তারপরে কাজু ফাজু দিয়ে করা, সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত লাগছে, বাট গরম হলে জিনিসটা মারাত্মক লাগতো। এবার যেহেতু এটা মাটন বিরিয়ানি আর চিকেন পাসিন্দা কম্বো, তো চিকেন পাসিন্দা দিয়ে মাটন বিরিয়ানিটা তো বানতা হ্যাঁ না, তো চলো একটু চিকেন পাসিন্দা প্লাস মাটন বিরিয়ানি। অনেক বেটার লাগছে, অনেক বেটার লাগছে, মানে বিরিয়ানিটা শুধু খেলে তোমরা সেরকম করে ফ্লেভারই পাবে না, বাট চিকেন পাসিন্দাটা নিজেরই একটা এত সুন্দর ফ্লেভার আছে যার জন্য বিরিয়ানিটার ফ্লেভারটা আরো বাড়িয়ে দিচ্ছে। আমার কিন্তু জিনিসটা একদমই ভ্যালু ফর মানি লাগলো না, তো আর কিছু সেরকম দেখানোর নেই, বাট এই চিকেন পাসিন্দাটা আমার বেশ ভালো লেগেছে, মানে জোশ লেগেছে আর কি। এখানে বেসিক্যালি ছোট ছোট চিকেনের পিস দেওয়া আছে একদম, এই যে এগুলো একটা চিকেনের পিস ছোট ছোট এরকম প্রচুর দেওয়া আছে, জিনিসটা একদম ক্রিমি ক্রিমি আছে, পুরো একদম থিক, অনেকটাই কোরমা টাইপের, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। ফাইনালি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে, এখন অব্দি যারা ভিডিওটা দেখে নিয়েছো অবভিয়াসলি তাদের ভিডিওটা ভালো লেগেছে, একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেটা খুব ইম্পর্টেন্ট, আর সাপোর্ট করো আমাদের যাতে এই বছরের মধ্যেই 100K কমপ্লিট হয়ে যায়। তো চলো হ্যাংলাথেরিয়ামের ওভারঅল কম্বোটা যদি আমাকে বলতে হয় কেমন লেগেছে, দাম আন্দাজে একদমই জাস্টিফাইড নয়, বাট হ্যাঁ যদি এই খাবারই দিতে হয় তাহলে এটার দাম 250 টাকার মধ্যে বা 250 থেকে 280 এর মধ্যে রাখা উচিত, আর এই দাম নিলে আমার মনে হয় একটা মাটন এক্সট্রা দিতে হবে, আদারওয়াইজ আরেকটা কোনো কাবাব বা আরেকটা কোনো সাইড ডিশ অ্যাড করতে পারে তাহলে জিনিসটা জাস্টিফাইড হবে, আদারওয়াইজ নয়। ভিডিওটা আর একদমই বড় করবো না,
আর সবাই ভালো থেকো, এটুকুই বলবো, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন বিন্দাস থাকো, ভিডিও দেখো, পুরোনো ভিডিও দেখো, ঘোরার ভিডিও অনেক দেওয়া আছে চ্যানেলে, সেগুলো দেখতে পারো। আর নতুন নতুন ভিডিও নিয়ে তো আমি পার ডে আসছি। আজকের মতো টাটা, গুড নাইট। বিকজ এখন দেখতে পাচ্ছো 11:16 বাজে, আর এখন আমি ভিডিও শ্যুট করছি, দেন খাওয়া দাওয়া হবে, তারপর আমার ভিডিও এডিট আছে, অনেক কাজ আছে বস। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। চলো টাটা আজকের মতো, গুড নাইট।